আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো, এই প্রজেক্টটা একটা মাইনিং অ্যাপ্লিকেশন যার নামটা হচ্ছে ভাইরাস ওয়ার্ল্ড। এখান থেকে আপনি মাইনিং করে আপাতত তাদের পয়েন্ট কালেক্ট করতে পারবেন, যে পয়েন্টগুলো পরবর্তীতে কনভার্ট করে তাদের এনএফটি কিংবা টোকেনে নিতে পারবেন। ওকে, আর এই প্রজেক্টটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। তাছাড়া আমার কাছে মনে হচ্ছে এই প্রজেক্ট থেকে আমরা খুব দ্রুত পেমেন্টটা নিতে পারবো, কেননা তারা একটা অ্যানাউন্স করছে, যে অ্যানাউন্সে তারা বলছে মার্চ মাসের থেকে খুব বড় সড় একটা আপডেট নিয়ে আসবে। তো মার্চ মাসে কী ধরনের আপডেট নিয়ে আসবে এটা সঠিক জানি না, বাট আমার মনে হচ্ছে যে মার্চ মাসের পর থেকে তারা মেইন নেটের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে। তারা যত দ্রুত মেইন নেট নিয়ে আসবে তত দ্রুত কিন্তু আমরা এখান থেকে আমাদের প্রফিটটা নিতে পারবো। ওকে, তো অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্টে থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত জয়েন করার চেষ্টা করবেন, কেননা এইখান থেকে আপনি যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন তত বেশি এইখান থেকে প্রফিটটা নিতে পারবেন। ওকে, এবং প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই প্রজেক্টে জয়েন করবেন, কিভাবে আপনি আপনার মাইনিং গতিটা বাড়াবেন। কেননা জাস্ট জয়েন করলে আপনাকে মাইনিং গতি হিসেবে 20 পাওয়ার দেওয়া হবে, এই মাইনিং গতিতে খুবই অল্প পরিমাণে আপনার হচ্ছে ইনকামটা হবে। ওকে, আর এখান থেকে মাইনিং গতিটা বাড়ানোর জন্য বেশ কিছু প্রসেস আছে যেগুলো ভিডিওতে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। সো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের মেইন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টার জয়েন হয়ে নেবেন। ওকে, তো আজকের প্রজেক্টে কীভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, এই পোস্টের লিঙ্ক থাকবে, আপনি কী করবেন সেখান থেকে জাস্ট এই পোস্টে চলে আসবেন। ওকে, এই পোস্টে আসার পরে এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাবেন রেজিস্ট্রেশন একটা লিঙ্ক আছে, সিম্পলি কী করবেন রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ভাইরাস ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর ওপেন হয়ে যাবে, এটাকে জাস্ট ইনস্টল করে জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। ওকে, ওপেন করে দেওয়ার পরে এরকম চলে আসবে, এখান থেকে বেশ কিছু নেক্সটে চাইবেন, নেক্সটে ক্লিক করে দেবেন, এরপরে স্টার্ট থাকবে, স্টার্টে ক্লিক করে দেবেন। ওকে, স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে এই যে সাইন আপ উইথ গুগল আছে এখানে ক্লিক করে দেবেন, আপনি চাইলে টুইটার দিয়েও কানেক্ট করতে পারবেন, তো আমি এখানে গুগলটাই প্রিফার করবো। ওকে, তো সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে হচ্ছে বলবে যে আপনার একটা জিমেইল দিয়ে এখানে লগ ইন করতে। ওকে, এখানে আমি ওয়ার্নিং দিয়ে রাখি, আপনি যে জিমেইল দিয়ে লগ ইন করবেন ওইটার সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু তাদের হাতে থাকবে, তারা চাইলে আপনার জিমেইলটা ডিলিট করতে পারে, চাইলে আপনার জিমেইলটা অন্য কাজে ব্যবহার করতে পারে, কিংবা আপনার জিমেইলটা যে কোনো কাজে তারা ইউজ করতে পারে। ওকে, সো অবশ্যই সম্পূর্ণ নতুন একটা জিমেইল প্রয়োজনে নতুন অ্যাকাউন্ট খুলে, নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলে এখানে ব্যবহার করবেন, অথবা আপনার যে ফালতু জিমেইলটা আছে যেটা সচরাচর আপনি ব্যবহার করেন না সেইটা দিয়ে এখানে লগ ইন করবেন। ওকে, তো আপনি হচ্ছে এখানে আপনার জিমেইল দেবেন, পরবর্তী লেখা থাকবে, পরবর্তীতে ক্লিক করে দেবেন, এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন। ওকে, সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালোতে ক্লিক করে দেবেন, অ্যালোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে সরাসরি এরকম চলে আসবে। তো এরকম আসার পরে এখান থেকে এই যে মাইনিং বাটনটা আছে এই মাইনিং বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো মাইনিং বাটনে যখন ক্লিক করে দেবেন, মাইনিং বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে লাল দাগটা এইটাই শেষ পর্যন্ত আসবে, জাস্ট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন, শেষ দাগ পর্যন্ত আসার পর এখান থেকে জাস্ট হচ্ছে এখানে একটা ক্রসের মতো থাকবে, আপনি সিম্পলি ক্রসে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, এবং আপনাকে হচ্ছে 10 পাওয়ারটা ইনস্ট্যান্ট দিয়ে দিবে। মানে আপনি জাস্ট জয়েন করলে এখানে হচ্ছে 10 মাইনিং পাওয়ার পেয়ে যাবেন, কিন্তু এখানে সর্বোচ্চ মাইনিং পাওয়ারটা হচ্ছে 75। তো এই সর্বোচ্চ মাইনিং পাওয়ার 75 পর্যন্ত কীভাবে যাবেন সেটা নিয়ে এখন কথা বলি। ওকে, তো এরপর হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে যে গো টু মাইনিং পাওয়ার আপ লেখা আছে, সিম্পলি গো টু মাইনিং পাওয়ার আপ এইটাতে ক্লিক করে দেবেন। ওকে, এই জায়গাতে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে আপনার এইখানে প্রথম কাজটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করা। যদি আপনি এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন না করেন এখান থেকে কোনো রেফারও করতে পারবেন না, প্লাস আপনার মাইনিং গতিটাও বাড়বে না। আপনাকে প্রথমে তো এইখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, তাহলে এখান থেকে আপনি আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন, পাশাপাশি আপনার 10 মাইনিং পাওয়ারটাও বেড়ে যাবে। তো এখানে আপনি কী করবেন, এখানে এই যে SMS ভেরিফিকেশন লেখা আছে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে এই যে নিচে দেখতে পাবেন স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলবে যে আপনার একটা নিকনেম দিতে বা একটা রেফার কোড দিতে, আপনি ইচ্ছা মতো দিতে পারেন, আপনি চাইলে আপনার নিজের নাম দিতে পারেন বা যে কোনো কিছু একটা দিতে পারেন। যেমন আমি দিছি হচ্ছে হাইপারটেক বিডি, আমার চ্যানেলের নাম দিয়ে দিছি। এইটা হচ্ছে দেওয়ার পরে আপনি সবগুলো কিন্তু ছোটো হাতের অক্ষরে দিতে হবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন, এইটাই কিন্তু আপনার হচ্ছে রেফার কোড হিসাবে ব্যবহার হবে। ওকে, সো এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবো যে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে। প্রথমত এইখানে ক্লিক করে দিয়ে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করবেন, এখানে ফোন নাম্বার দিবেন। তারপর এখানে এই যে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এনে এইখানে বসায় দিয়ে কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে।
এবং ফোন নাম্বারটা ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এইখানে আপনার মাইনিং গতিটা 10 থেকে 20 এ উত্তীর্ণ হয়ে যাবে। ওকে, আপনার 10 কিন্তু এখানে মাইনিং পাওয়ারটা বেড়ে যাবে। এরপরে কিন্তু এইখানে আপনি যদি এই যে দেখতে পাবেন এই যে একটা কপি চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিলে আপনার হচ্ছে রেফার লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে, ওইটা দিয়ে চাইলে আপনি রেফারও করতে পারেন। ওকে, তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু আরও বেশ কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো আমি একে একে দেখাচ্ছি। ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, এইগুলো কিন্তু একটু টাফ আছে। ওকে, এগুলো কিন্তু খুব সহজ না যে আপনি একাই পারবেন এমনটা না। ওকে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং আপনার মাইনিং গতিটা বাড়াবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই যে জয়েন দ্য টেলিগ্রাম লেখা আছে আমরা কী করবো, এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের তো এখানে হচ্ছে ফোন নাম্বারটা বাইন্ড করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা টেলিগ্রামের যে টাস্ক আছে এটা কমপ্লিট করব। তো প্রথমত হচ্ছে এখানে আমরা কী করবো, এই যে VRWD বট যেটা লেখা আছে আমরা কী করবো এইখানে ক্লিক করে দেবো। ওকে, এইখানে ক্লিক করে দিলে, এখানে ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে যে কোনো একটা ব্রাউজার কিংবা সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট, আমার নেটের একটু প্রবলেম, ওয়াইফাই চলে গেছিলো। ওকে, জাস্ট হচ্ছে এইখান থেকে আমি কী করবো, যে কোনো একটা টেলিগ্রাম সিলেক্ট করবো। ওকে, আমি হচ্ছে এইটা সিলেক্ট করে দিচ্ছি। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তাদের একটা বট ওপেন হয়ে যাবে, ওই বট থেকে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। ওকে, তো বটটা ওপেন হয়ে গেছে, এখন আমরা কী করবো, স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বলবে যে আপনারা এই যে চ্যানেলটা আছে, চ্যানেলের লিঙ্ক আপনি কী করবেন, চ্যানেলের লিঙ্কে ক্লিক করে দেবেন এবং তাদের হচ্ছে যে চ্যানেলটা আছে সেইখানে জয়েন হয়ে নেবেন। ওকে, এখানে আমি হচ্ছে জয়েন হয়ে নিলাম। আচ্ছা, এইটা জাস্ট হচ্ছে আমি লিভ নেই, এখানে হচ্ছে আমি জয়েন হয়ে নিলাম, দেন ব্যাক করে আসলাম। এবং ব্যাক করে আসার পরে এখান থেকে যে দেখেন সিম্পলি লেখা আছে স্ল্যাশ কোড, আপনারা কী করবেন স্ল্যাশ কোডের উপরে একটু চেপে ধরবেন। ওকে, স্ল্যাশ কোডের উপরে চেপে ধরার পরে দেখেন এইটা কিন্তু এই আমাদের সামনে চলে আসছে এবং এইখানে আমরা হচ্ছে আমাদের যে ইউজার নেমটা বা রেফার কোডটা একটু আগে আমরা বাইন্ড করছি আমাদের অ্যাপ্লিকেশনে, সেই রেফার কোডটা এখানে বসাই দেবো। ওকে, তো আমি রেফার কোডটা দিছি HyperTechBD, এটা হচ্ছে আমার ইউজার নেম বা রেফার কোড। ওকে, জাস্ট স্ল্যাশ কোড দিয়ে একটা স্পেস থাকবে, আমরা হচ্ছে এইটা আমাদের ইউজার নেম যেটা বসাই সেটা দিয়ে জাস্ট এইখান থেকে আমরা সেন্ড করে দেবো। ওকে, সেন্ড করে দেওয়ার পরে দেখেন এইখানে তার একটা কোড দিছে, এই কোডটা আমরা এখান থেকে কপি করে নেব এবং অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে এই যে কোড বসানোর জায়গা আছে আমরা এখানে কোডটা বসাই দেবো, বসাই দিয়ে সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের টেলিগ্রাম টাস্কটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকে, এটা কিন্তু আমাদের, আচ্ছা আরেকবার আমি সাবমিটে ক্লিক করে দিই। আচ্ছা, এটা আমাদের হচ্ছে মেবি, দুঃখিত আমার নেট চলে গেছিলো। তো এখানে হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে টেলিগ্রামটা এখানে বাইন্ড করা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো টেলিগ্রাম বাইন্ড করা হয়ে গেলে এখন আমরা কী করবো, এখানে এই যে জয়েন দ্য ডিসকর্ড লেখা আছে, জয়েন দ্য ডিসকর্ড এখানে ক্লিক করবো এবং এখানে দেখেন প্রথম স্টেপ ওয়ানে কী বলছে, ভাইরাস ওয়ার্ল্ড লেখা আছে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে ডিসকর্ডে নিয়ে আসবে। ডিসকর্ডে তাদের হচ্ছে এখানে ডিসকর্ডের যে অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আছে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবো। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও একটু কাজ আছে আমাদের। ওকে, আমাদের হচ্ছে এখানে আমরা চলে আসলাম, তারপর ডিসকর্ডে আসার পরে এখান থেকে আপনি বেশ কয়েকটা রিয়াকশন দিয়ে দেবেন। ওকে, রিয়াকশন দিতে গেলে কিন্তু এখানে একটা ক্যাপচা মানে ভেরিফিকেশন চাইবে, ভেরিফিকেশনটা করে নিলাম আমরা, হচ্ছে এখন কয়েকটা রিয়াকশন দেবো। ওকে, তো কয়েকটা রিয়াক্ট দেওয়ার পর এখান থেকে এই যে ভেরিফাই লেখা আছে আমরা ভেরিফাই ক্লিক করে দেবো। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। ওকে, তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখন আমরা আবারও কি অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে দেখেন ডিসকর্ডের স্টেপ টু যেটা রয়েছে, স্টেপ টুতে আমাদের কী বলছে যে ভেরিফাই করতে হবে, আমরা যে ডিসকর্ডে জয়েন করছি ওইটা ভেরিফাই করতে হবে। ওকে, আমরা এখন হচ্ছে এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবো, এখান থেকে আমরা যে ডিসকর্ড দিয়ে জয়েন করছি সেই ডিসকর্ডটাকেও এখানে অথরাইজটা করে নিতে হবে। আচ্ছা, আমাকে হচ্ছে এরকম পেজে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা যে ডিসকর্ড দিয়ে এখানে জয়েন করছি সেই ডিসকর্ডটা এখানে আমাদের লগ ইন করে নিতে হবে। ওকে, তো আমি হচ্ছে আমার এখান থেকে ডিসকর্ডটা ইয়ে করি, দেন হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে অথরাইজ একটা অপশন চলে আসবে, সেইখান থেকে আমরা এটাকে অথরাইজ করে দেবো, তাহলে কিন্তু আমাদের এখানে ডিসকর্ডটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ লেখা আসছে, আমি জাস্ট হচ্ছে অথরাইজে ক্লিক করে দিচ্ছি। অথরাইজে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মিশন কনফার্ম লেখা উঠছে, জাস্ট হচ্ছে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার এই অপশনে চলে আসতেছে। ওকে, জাস্ট আমার নেটের প্রবলেম,
আমি খুবই দুঃখিত, আমার নেটের এত পরিমাণ প্রবলেম, ওয়াইফাইতে চলে গেছে, বিদ্যুৎ নাই, দেন হচ্ছে আমি একটু বাইরে আসলাম, এইখানে ভিডিও মেক করতেছি। তো আমরা হচ্ছে যখন এই ডিসকর্ডটা ভেরিফাই করব বা অথরাইজ করব, আপনি দেখতে পারবেন এখানে ডিসকর্ডটা কিন্তু সিম্পলি হচ্ছে এখানে কনফার্ম হয়ে যাবে। ওকে, তো এইটা কনফার্ম হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের কাজ বাকি রইল এখান থেকে টুইটারের কাজটা। ওকে, টুইটারের কাজটা কমপ্লিট করবো কীভাবে, এখান থেকে জাস্ট এইটাতে ক্লিক করে দেবো, দেন হচ্ছে এখানে যে ভাইরাস টু আনলেখা আছে আমরা এখানে ক্লিক করে দেবো, আমাদেরকে টুইটারে নিয়ে যাবে, টুইটারে নিয়ে যাওয়ার পর আমরা হচ্ছে তাদের ফলো করে দেবো। ওকে, জাস্ট আমি হচ্ছে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে, ক্রোম ব্রাউজার থেকে সিলেক্ট করে আমরা হচ্ছে টুইটারে চলে আসলাম। টুইটার থেকে এই যে তাদের ফলো মানে যে পেজটা আছে এইটাকে হচ্ছে আমরা এখানে ফলো করে দেবো। ওকে, ফলো করে দেওয়ার পর এখান থেকে দু একটা পোস্টে আমরা একটু রিয়্যাক্ট দিয়ে নিই। ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে জাস্ট আবারও অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে যে ভেরিফাই লেখা আছে সিম্পলি ভেরিফাই এইটাতে ক্লিক করে দেবো এবং আমাদের টুইটারটা কিন্তু এখানে অথরাইজ করে নিতে হবে। ওকে, এখানে বলতেছে লগ ইন করতে, আমি কী করবো, সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমার টুইটারটা এখানে লগ ইন করে নেব। ওকে, আমি হচ্ছে ইউজার নেম বা ইমেল বা ফোন নাম্বার দিতে বলবে, আপনি হচ্ছে আপনার ইউজার নেম বা জিমেইল বা ফোন নাম্বার দিবেন আপনার যেইটা দিয়ে টুইটারটা খোলা আছে। ওকে, অথবা যদি সিম্পলি অথরাইজ লেখা ওঠে তাহলে সিম্পলি অথরাইজে ক্লিক করে দিলে কিন্তু আপনার টুইটারটা এখানে বাইন্ড করা হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে লগ ইন করে নিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আমি আমার টুইটারের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে সিম্পলি যে লগ ইন আছে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের জাস্ট টুইটারটা লগ ইন হবে, দেন হচ্ছে অথরাইজে আমাদের ক্লিক করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে অথরাইজ চলে আসছে, আমরা কী করবো, সিম্পলি অথরাইজে ক্লিক করে দেবো। আর আপনার যদি লগ ইন ছাড়াই অথরাইজটা চলে আসে তাহলে সিম্পলি অথরাইজে ক্লিক করে দেবেন। ওকে, তাই আমি হচ্ছে এখানে অথরাইজ অ্যাপ এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, জাস্ট একটু ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই টুইটারের মিশনটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আবারও এই যে দেখতে পাবেন এখানে কিন্তু আমার মাইনিং পাওয়ারটা কিন্তু 80তে চলে আসছে। ওকে, তো এখন যদি আমি এখানে ক্লিক করে দিই দেখতে পাবেন আমার সকল টাস্ক কিন্তু কমপ্লিট। ওকে, জাস্ট আমরা হচ্ছে এখানে জাস্ট জয়েন যখন করব তখন কিন্তু আমাদের যে পাওয়ারটা থাকবে ওইটা থাকবে মাত্র 10। তারপর যখন আমরা এইখান থেকে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করব দেখতে পাবেন আপনার মাইনিং পাওয়ারটা কিন্তু 70+ হয়ে যাবে, টোটাল 80 পাওয়ার হয়ে যাবে। ওকে, এবং এখানে দেখতে পাবেন আপনার মাইনিংয়ের যে স্পিডটা এইখানে কিন্তু আপনার পয়েন্টটা কালেক্ট হতে থাকবে। ওকে, আপনার এইখানে আপনার পয়েন্ট যেগুলো থাকবে এই পয়েন্টগুলো পরবর্তীতে কীভাবে ব্যবহার করবেন, কীভাবে টোকেনে কনভার্ট করবেন কিংবা NFTতে কনভার্ট করবেন সেগুলো নিয়ে অবশ্যই পরবর্তীতে বিস্তারিত একটা ভিডিও আসবে। অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এবং যদি এখান থেকে রেফার করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনি এখান থেকে আচ্ছা এইখান থেকে না, হোম পেজ থেকে আমি আপনাদের দেখাই, এইখানে আসার পরে জাস্ট এইখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, ওই লিঙ্ক দিয়ে আপনি হচ্ছে রেফার করতে পারেন, এবং আমি জানি না রেফারে কত কী দেয়। এখান থেকে মেবি আমার হচ্ছে একজন জয়েন করছে আমার রেফার লিঙ্ক থেকে, আমি জানি না কত কী দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না। তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে রেফার করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টার জয়েন হয়ে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।